আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব ব্রঞ্জের বালার ডিজাইন, ফাঁপা বালার ডিজাইন। ওজন ও দাম জানতে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন এবং এই ভিডিওটি আরও জানতে পারবেন আপনাদের অজানা কিছু কথা যেটা আপনাদের জানা নেই, কিন্তু না জানলেই নয়, যেহেতু গহনা বানাবেন টাকা দিয়ে, সেহেতু এর বিষয়টা অবশ্যই জেনে নিন। এর মাঝে কী রয়েছে, এর গোপন টিপসটা কি, সেটা অবশ্যই জেনে নিন, এটা অনেকেরই না জানা। সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওর সাথে দেখতে থাকুন, তো অবশ্যই আপনারা জানতে পারবেন। এই ভিডিওতে আপনার যেই বালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওজন রয়েছে 4 আনা, 5 আনা, 6 আনা ওজন করে আছে, এবং নকশাগুলো অনেক সুন্দর। উলন্ত বালা ও গোল বালার ডিজাইনও রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তাদেরকে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সম্মানিত ভিউয়ার্স, এই বালাগুলো 15,000, 17,000, 20,000 টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন, এবং বিক্রির সময় সেই সময়ের বর্তমান বাজার অনুযায়ী 50% মাইনাসে বিক্রি করতে পারবেন। এবার আসুন জেনে নিন এর গোপন টিপসটা কী। আপনি ভাবতেছেন যে এত এত টাকা দিয়ে, 15,000, 20,000 টাকা দিয়ে আপনি গহনা তৈরি করবেন, কিন্তু বিক্রির সময় 50% মাইনাস হবে, এ তো অনেক লোকসান। তো কী প্রয়োজন আমি ব্রোঞ্জে বালা কেন বানাবো, তার থেকে আমি ডাইরেক্ট স্বর্ণ দিয়ে বানাবো? হ্যাঁ বন্ধুরা, বানাতে পারেন, আপনার টাকা আছে, বানাতে পারেন। কিন্তু ছোট্ট কিছু কথা আমার তার আগে শুনে যান, যে আপনি একজোড়া বালা তৈরি করতে গেলে ব্রোঞ্জের উপর স্বর্ণের দাম 15,000 বা 17,000 বা 20,000 টাকা দিয়ে আপনি বানালেন, তৈরি করলেন, তারপর আপনি বিক্রির সময় অবশ্যই বিক্রি করতে গেলে দাম পাবেন সেখান থেকে 50% মাইনাস। ধরেন যে 8,000 বা 10,000 টাকা ফেরত পাচ্ছেন, আপনার 8-10,000 টাকা লোকসান হয়ে গেল, কিন্তু আপনি বানাচ্ছেন 15,000 টাকা বা 17,000 বা 20,000 টাকা দিয়ে। কিন্তু যদি আপনি এটা ডাইরেক্ট স্বর্ণ দিয়ে তৈরি করেন, 21 ক্যারেট তৈরি করতে গেলে বর্তমান 69,000, সরি 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 65,900 টাকা 1 ভরি স্বর্ণের দাম। এক জায়গায় বালা বানাতে গেলে আপনার ন্যূনতম 1 ভরি ওজন লাগবে, আর 1 ভরি স্বর্ণের দাম চলে আসতেছে 65,900 টাকা। মজুরি আসবে হলমার্ক করতে গেলে, এখানে আপনার মজুরি আসবে 5,000 টাকা, 5,000, তাহলে হচ্ছে আপনার 70,900 টাকা পড়বে টোটাল ফি। আবার আপনি যখন বিক্রি করতে যাবেন, এই যে হলমার্কিত করতে করার কারণে 5,000 টাকা মজুরি দিলেন, এই মজুরির আপনি একটি কানা কুড়িও ফেরত পাবেন না। আর যখন আপনি এটা কি করবেন, বিক্রি করে দেবেন, মজুরি তো ফেরত পাবেন না, কিন্তু যেটা আপনি স্বর্ণের দাম লাগছে, এই স্বর্ণের দাম থেকে আপনাকে 20% মাইনাসে বিক্রি করা, বিক্রির সময় আপনার 20% মাইনাস করা হবে। হ্যাঁ ভিউয়ার্স, এবার বুঝুন, 20% মাইনাস করতে গেলে আপনি দাম পাচ্ছেন সেখানে মাইনাস হচ্ছে আপনার 13,190 টাকা, আর 13,190 টাকা আপনার, আপনি 65,000 বা 70,000 টাকা দিয়ে গহনা তৈরি করতে গিয়ে 13,190 টাকা আপনি মাইনাস হচ্ছে স্বর্ণ থেকে, এদিকে মজুরি থেকে ঘাটতি যাচ্ছে আপনার 5,000, 13 আর 5, 18,190 টাকা আপনার চলে গেল, আপনার থাকলো স্বর্ণের দাম যেটা এখন থাকলো, হিসাব করে দেখেন। তাহলে আপনি এত টাকা, 70,000 টাকা ক্যাশ খাটিয়ে লোকসান হলো, সেই বাজারও যদি থেকে যায় তবু লোকসান হলো আপনার 18,000 টাকা, আর আপনি 18,000 বা 15,000 টাকা দিয়ে তৈরি করতে গিয়েও আপনি 8-10,000 টাকার স্বর্ণ বিক্রির সময় ফেরত পাচ্ছেন। তাহলে এই যে আপনার বেশি আজ যে ক্যাশটা লাগলো ওখানে, কি প্রয়োজন ছিল আপনার এত টাকা ওখানে আটকানোর? আপনার যদি বেশি টাকা থাকে তাহলে আপনি সেটা আটকাতে পারেন, কিন্তু সীমিতভাবে, সীমিত আকারে যারা করতেছে সাধারণভাবে, তাদের জন্য আমি মনে করি যে আপনার ব্রোঞ্জের বালাটা তৈরি করা অনেক, মানে অনেকটাই ভালো বলে আমি মনে করি। এবার আসলে এটাই ছিল আজকের মতো আমার গোপন টিপস, যে আসলে এইগুলো বিষয় সবাই কিন্তু শেয়ার করে না কাস্টমারের সামনে, তো আমি কাস্টমার সামনে এগুলো কথা শেয়ার করি, তাছাড়া যেহেতু অনলাইনে আসি আপনাদের সাথে, আমি
একটা আপনাদের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তাই আপনাদের সামনে এই কথাগুলো শেয়ার করলাম। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।